কসমেটিকের অবস্থা তো ভয়াবহ স্যার, ভয়াবহ। আমি বলবো আমরা বনানীর মতো জায়গায়, অভিজাত এলাকা গুলশানের মতো ডিসিসি মার্কেট, সেখানে আপনার যে কসমেটিকগুলো বিক্রি হয়, প্রথম যে জিনিসটা আপনি ইম্পোর্ট যে আইটেম, ইম্পোর্ট আইটেমে অবশ্যই ইম্পোর্টার প্রাইস ঠিক করবে, এমআরপি লিখবে, ইম্পোর্টারের তথ্য থাকবে। অর্থাৎ যে কসমেটিক আপনি শ্যাম্পু বলেন, একটা লিপস্টিক বলেন, আপনার বডি লোশন বলেন, সেখানে কে এটা ইম্পোর্ট করেছে সেই ইম্পোর্টারের নাম থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট, এগুলো তো ওই বোতলে লেখা থাকে, এটা বিদেশ থেকে যেটা আসে, কিন্তু এটা এক্সপায়ারি ডেট থাকতে হবে। আর সবচেয়ে বড় ইস্যুটা হলো আপনি তো কি করছেন, আপনি হলো মানে ইয়া করছেন, মানে সেল করছেন, সেল করছেন, আপনি কিন্তু ইম্পোর্ট করছেন না। নাও স্যার, আপনি কয় টাকায় সেল করবেন সেটি ঠিক করে দিবে এমআরপি, ঠিক করে দিবে ইম্পোর্টার। অর্থাৎ ইম্পোর্টার তার এখন ডলার, তার ফ্রেট, তার লাভ, কাস্টমস ডিউটি সব কিছু ক্যালকুলেট করে সে সর্বোচ্চ এমআরপি লিখবে। সেই এমআরপি অনুযায়ী সে আপনাকে কমিশন দিক বা আপনাকে 20% কত কমে দিবে, সেটা আপনার সাথে তার যে বিজনেস ডিল। এখন যদি আমি একটা আউটলেটে যদি পাই যে সেখানে কে আমদানি করেছে, তার তথ্য নেই, এমআরপি নেই, এবং আমি বলবো যে যেটা আমি বললাম যে এলাকার কথা বললাম, সেখানে পিছনে ওই যে প্রাইস গান আছে, ইচ্ছা মতো ইউজ করছে অনেকে, প্রাইস গান ইউজ করছে, তো এটা তো হতে পারে না। তা এই জায়গাটায় যে জিনিসটা আমরা মানে কসমেটিক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে যদি আপনার এই তথ্য না থাকে তাহলে কি হতে পারে, একটা হতে পারে যে এইগুলো আসছে তো বর্ডার থেকেই বা কোনো একটা কাস্টমস পয়েন্ট থেকে বা ইয়েতে, সেখানে আপনার হতে পারে এটা স্মাগলিং হয়ে আসছে, কাস্টমস ফাঁকি দিয়ে আসছে, এটা একটা হতে পারে, হতে পারে স্যার। আরেকটি হতে পারে এটি দেশেই তৈরি হচ্ছে, নকল, নকল হচ্ছে হয়তো, কারণ আপনার বিদেশিতে তো আর দেশে আমার ফ্যাক্টরি নাই, তাহলে এখানে তৈরি হচ্ছে। এবং আমরা এগুলো কিন্তু এই যে কেরানীগঞ্জ এলাকায় আপনার ঢাকার আশেপাশে প্রচুর উদ্ধার করেছি, সেখানে আপনার সব কিছু নকল হচ্ছে। তো এই কারণে আমি কসমেটিক্সের যে জিনিসটা, যেমন আপনারা আজকেও জানবেন যে একটু পরে আমাদের বড় অভিযান চলছে কসমেটিক্স নিয়ে, আমাদের একটা ইনফরমেশনের ভিত্তিতে সেখানে আপনার নকল কসমেটিক্স তৈরি হচ্ছে, আমরা সেখানে অভিযান অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হলো এটি কত দিয়ে ক্ষতি করছে, এই কসমেটিক যে ভোক্তা ব্যবহার করছে তার তো এমনিই তো নকল জিনিসের টাকা পয়সা লস হলো, তার থেকে বড় ক্ষতি হলো সে স্কিনটা তো শেষ হয়ে গেল, তাই না? এই যে হোয়াইটেনিং করা, সেই হোয়াইটেনিং এমন হয়ে গেল যে সেই স্কিন আপনার সেটা এমন আছে যে যেটা বলে যে মার্কারি বা ইয়েতে তো আপনার ক্যান্সার হতে পারে, এই সব কিছু হতে পারে। তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। আর আমরা যেগুলো কাজ করি, আমাদের ওয়েবসাইটেও আমাদের আইনগুলো দেওয়া আছে, আমরা বিভিন্ন জায়গায় প্রচার করি, আমাদের ফেসবুক ইউটিউবেও এগুলো প্রচার হয়, আর আপনাদের যে লিফলেট দেওয়া আছে সেখানে যে সব বিষয় আছে, যে প্রতারণার বিষয়গুলো কি, সেই বিষয়ে যদি করা হয় তাহলে সেই বিষয়ে আমরা আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।